কেনো এ প্রথমবার আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে একটা রিজিওনাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে চলল, আপনারা এটা পরিষ্কার বুঝুন। ইতিহাসে কখনো হয়নি, এ প্রথম ইতিহাসে লেখা হচ্ছে। আপনারা জানেন আমাদের মহারাজার নেতৃত্বে গত এডিসি নির্বাচনে তিনটে মাসের মধ্যে আমরা 18 থেকে 18 জন এমডিসি বানিয়ে সরকার গঠন করেছি। কিন্তু একটা কথা বলে দিতে চাই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে বসে প্রশাসন চালানোর জন্য আমরা আসেনি, আমরা আসছি এখানে নির্বাচন। আমাদের ত্রিপ্রাসাদের 72-73 বছর অতি আমাদের শোষণ বঞ্চনা নিপীড়িত লাঞ্ছিত, সাংবিধানিক ভাবে আমরা এত বছর বঞ্চিত করে রেখেছে আমাদের প্রশাসন। এই কথাতে এর বয়সটা আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আগরতলা শহরেও আমরা আপনাদের শোনাতে চাই। আমাদের দাবি কি? আমাদের দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। কেন আমরা আজকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইতে বাধ্য হয়েছি ওইটা বুঝতে চেষ্টা করুন। কোন কমিউনাল নয় আমরা, কোন বাঙালি বিরুদ্ধে নয়, কোন মুসলিম বিরুদ্ধে আমরা কথা বলবো না। কিন্তু এই যে এত বছর ধরে আমাদের উপজাতিদের সাংবিধানিক অধিকার কি হলো, কেউ কি আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে জিজ্ঞেস করেছে? কেউ আমাদের জিজ্ঞেস করেনি। একমাত্র মহারাজা আমাদেরকে এখন কনস্টিটিউশনাল সেটেলমেন্ট দেওয়ার জন্য এখন যুদ্ধ করছে। বন্ধুগণ, আমরা কি চাইব এখন? আমাদের একটাই মুক্তির পথ। এখন আমরা যদি সংবিধানের দ্বিতীয় এবং তৃতীয় দ্বারে আমরা যদি সেপারেট স্টেট না হয় আমাদেরকে আপনারা বাঁচাতে পারবেন না। বাঙালিরা, সমস্ত বাঙালিরা চাইলেও এই ত্রিপ্রাসাদের আমাদেরকে আপনারা বাঁচাতে পারবেন না, কেননা আপনারা অনেক বেশি হয়ে গেছেন, আপনারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছেন আর্থিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। আপনাদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না যতক্ষণ না সাংবিধানিকভাবে আমাদেরকে যদি একটা সেটেলমেন্ট না দেওয়া হয়। এই এই কথাটাই আমরা তুলছি এখন এই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনের মাধ্যমে। আমরা রাজ্যবাসীকে সবাইকে জানান দিতে চাই এবং কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই। এর জন্য আমরা আগামী 27 তারিখে দিল্লি অভিযানে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখুন এখন আমরা সবাই পাহাড়ে এসে একটু দেখে যান, আমার মঙ্গিয়া কামিতে দেখে যান, রায়মাবিলিতে দেখে যান, কাঞ্চনপুরে এসে দেখে যান। সব ত্রিপ্রাসাদ এখন মহারাজার সাথে, ত্রিপ্রামাতার সাথে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন, ভূমিপুত্রদের সহযোগিতা করুন, কনস্টিটিউশনাল সেটেলমেন্ট দিতে আপনারা সহযোগিতা করুন। আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা বাঙালি বিরুদ্ধে নয়। আপনারা জানেন ইতিহাস, আপনারা খুলে দেখেন আমাদের মহারাজা পূর্বপুরুষে আপনাদের কি দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, বাসস্থান দিয়েছে, খাবার দিয়েছে, চাকরি বাকরি হয়ে গেছে, আমাদের থেকে বড় বড় দালাম হয়ে গেছে। আমরা এখন উন্নয়নের যদি মাপকাঠি দেখেন, যান আপনারা ঘুরুন, ঝামুড়ুতে যান, রায়মাবিলিতে যান, কাঞ্চনপুরে যান, অমরপুরে যান, কোথায় যাবেন গিয়ে দেখুন ইম্বেলেন্স কেন হচ্ছে, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে আমাদের মধ্যে। এর জন্য আমাদের এই আগামী 25 তারিখে নির্বাচনে এই যে 5 জন প্রার্থী আমাদের সামনে আছেন যারা লড়াই করছেন, তাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা থেমে থাকবো না, আমরা চুপ করে বসে থাকবো না। যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে, চলবে, আরো দ্রুত গতিতে চলবে, আরো সান্নিহিত হবে। এর জন্য আমার বন্ধুগণ এখানে যত জনই আমাদের এই সভা থেকে
আমাদের নির্বাচনী প্রচার শুনছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যদি শান্তি সম্প্রীতি সত্যিকারে আমরা যদি বজায় রাখতে পারি ত্রিপুরাতে, যদি সবার যদি উন্নয়ন যদি আমরা চাই, সবাই আমরা ভারতবাসী, সবার অধিকার আছে এখানে সাংস্কৃতিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংবিধানিক ভাবে অধিকার পাওয়ার জন্য, কিন্তু আমরা বঞ্চিত দীর্ঘ বর্ষ ধরে এটার জন্য আমরা লড়াই করছি বন্ধুগণ। এর জন্য আগামী 25 তারিখ বুধ হবে আনারস চিহ্নতে ত্রিপুরা মাথাকে একবার দিয়ে দেখুন, ত্রিপুরা এবং বাঙালি আমরা আগেও ছিলাম এখনো থাকবো, কিন্তু কনস্টিটিউশনারি সেটেলমেন্ট আমাদের চাই। এই কথাটাই রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, সবাইকে নমস্কার।